যদি কেউ তৃণমূলে থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে, তাদের কাছে মনোনয়ন প্রত্যাহার করার আবেদন। যদি মনোনয়ন প্রত্যাহার না করা হয় তাহলে তাদের জন্য তৃণমূলের দরজা জানলা বন্ধ। মন্তব্য বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যান অপূর্ব সরকারের। এদিন সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে জেলা নেতৃত্বের পক্ষ থেকে আবেদন করা হয় যে অনেকে হয়তো নির্দল মনোনয়ন করেছেন, তারা যেন মনোনয়ন প্রত্যাহার করে ঘরে ফিরে আসে। যদি কেউ এই মনোনয়ন প্রত্যাহার না করে তাদের তৃণমূলে কোনো ঠাঁই নেই, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। লিখিত নির্দেশ আছে, দলের ইডিওলজি, দলের বিভিন্ন রকম নির্দেশ যারা না মেনে আজকে নির্দল প্রার্থী হবে, আগামী দিন শুধু তাদের জন্য দরজাটা বন্ধ নয়, তাদের জন্য জানলাটাও বন্ধ থাকবে। এটাই হচ্ছে লিখিত নির্দেশ। খুব স্বাভাবিকভাবেই আমরা চাইব সবাইকে প্রার্থী করা যায় না। তৃণমূল কংগ্রেস সারা বাংলায় একটা বড় পরিবার। এই পরিবারে একদম নিয়ম মাফিক দলের নির্দেশ অনুসারে আমরা দলীয় প্রার্থীদেরকে ক্যান্ডিডেট করা হচ্ছে। তথাপি যদি আমাদের এই পরিবারের কোনো সদস্য আবেগবশত বা রাগবশত তারা যদি নমিনেশন ফাইল করে থাকে, তাদেরকে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে তারা তাদের এই নমিনেশন তুলে নিন এবং দলীয় যিনি প্রার্থী হবেন তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করুন, দলের ভাবমূর্তি উজ্জ্বল করুন এবং দলকে জয়যুক্ত করার জন্য একান্তভাবে নির্দেশ দেওয়া হয়েছে।